third tutorial of improving English skills. So guys, welcome back to another tutorial. Agar tutorial gulo chilo kibhabe English skills improvement korben, but today ajker video ta hocche kibhabe apnara ei skills gulo improve er pasapashi kibhabe letter likhben. So eta kintu onek guruttopurno ekta skills ebong ei skills gulo apnara jodi bhalo bhabe practice koren tahole erokom bhabe apnara a b c d e ebong o er je gulo skills ache egulo theke apnara ebhabe letter toiri korte parben. So eta onek ekta helpful bishoy karon apnara jokhon print English handwriting likhben tokhon ei niyom gulo apnader jonno খুবই গুরুত্বপূর্ণ এবং এরকম ভাবে আপনারা লিখবেন তাহলে আপনাদের প্রিন্ট ইংলিশ হ্যান্ড রাইটিং হয়ে যাবে। সো এইটাই হচ্ছে টেকনিক, আপনারা ওকে এরকম ভাবে লিখে এ বি সি ডি লিখতে পারবেন, এছাড়া অনেক কিছু লিখতে পারবেন। সো গাইজ, তৃতীয় লাইনে যে টেকনিক অর্থাৎ স্কিলটি আছে এটি থেকে আপনারা যেটি করতে পারবেন এটি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনাদের যখন আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে লেখার সময় আমাদের যে বর্ণের দাগগুলো আছে সেগুলো কিন্তু সমান হয় না। সো এই স্কিলটা যদি আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন তো আই এম সিওর দ্যাট ইউ ক্যান ইম্প্রুভ ইউর ইংলিশ স্কিলস। সো এগুলো অনেক বেশি হেল্পফুল, কারণ আপনি যখন এগুলো দাগগুলো প্র্যাকটিস করবেন তখন আপনার এমনিতেই এই বর্ণের দাগগুলো কিন্তু অটোমেটিক্যালি সোজা হয়ে যাবে। সো এইটা হচ্ছে এরকমভাবে টেকনিক, আপনারা এরকমভাবে লিখতে পারেন, এফ লিখলাম এবং জাস্ট এরকমভাবে আপনাদের বর্ণের দাগগুলো সোজা হবে। সো তো তিন নম্বর লাইনে যে টেকনিকটি আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যখন ই এফ এইচ এর যে ছোটো ছোটো দাগগুলো আছে এগুলোর স্কিলস ইম্প্রুভমেন্ট করতে চাইলে থার্ড নাম্বার লাইনের টেকনিকটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো গাইজ, ফোর্থ লাইনে যে টেকনিকটি দেওয়া আছে সেটি আপনাদের সহায়তা করবে এম এবং এন লেখার জন্য। সো এই টিপসটি আপনারা প্র্যাকটিস করবেন, আশা করছি অনেক হেল্পফুল হবে। ফিফথ নাম্বার লাইনে যে টেকনিকটি দেওয়া আছে সেটি আপনাদের সহায়তা করবে ভি এবং ডব্লিউ লেখার জন্য। সিক্স নাম্বার লাইনে যে টেকনিকটি দেওয়া আছে সেটি ফলো করলে আপনারা এম এন ইউ লিখতে পারবেন। আসলে এই এম এন লিখতে অনেকেরই প্রবলেম হয়, সো আপনারা যদি এই স্টেপটা ফলো করেন অর্থাৎ স্কিলসটা ফলো করেন তাহলে আশা করছি এম এন ইউ লিখতে আর কোনো প্রবলেম হবে না। সেভেন্থ নাম্বার লাইনে যে টেকনিকটি দেওয়া আছে সেটি থেকে আপনাদের সহায়তা করবে এস লেখার জন্য। এই টেকনিকটি ফলো করলে আপনাদের এস লেখার যাদের প্রবলেম হয় তাদের এই এস লেখার জন্য আর কোনো প্রবলেম হবে না। সো আশা করছি আজকে টিউটোরিয়ালটা অনেক বেশি হেল্পফুল হয়েছে আপনাদের জন্য এবং এই টিপসগুলো আপনারা অবশ্যই এই স্কিলসগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। সো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সি ইউ নেক্সট, আল্লাহ হাফেজ।